পদ্মা সেতুতে শেষ স্ল্যাব বসানো হয়েছে, এতে করে 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে সড়কপথ। সেতুটির উপর দিয়ে যান চলাচলের ক্ষেত্রে বাকি থাকলো শুধু পিচ ঢালাইয়ের কাজ। সেতুতে মোট 2917টি রোড স্ল্যাব বসানো হয়েছে। 2019 সালের মার্চে জাজিরা প্রান্তে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। এর আগে চলতি বছরের আগস্টে মূল সেতুতে 2959টি কংক্রিট রেলওয়ে স্ল্যাব বসানো শেষ হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে অক্টোবরের শেষ দিকে। এই কাজে 3 মাসের মতো সময় লাগতে পারে। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানি সেতু বিভাগকে জানিয়েছে, তারা আগামী বছরের 30 এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করবে। আগামী বছরের মে মাসেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তবে সেতু বিভাগ জানিয়েছে, দিনক্ষণ ঠিক করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পরে। 2015 সালের 12ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। শেষ স্ল্যাব বসানো হলো, এরপর সেতু কর্তৃপক্ষ কি বলছে, আজকে আর কোনো কার্য প্রক্রিয়া কি রয়েছে কিনা এই সংক্রান্ত? এই যে পদ্মা সেতুর 12 এবং 13 নম্বর পিলারে যে 2F স্প্যানটি স্থাপন করা হয়েছিল, এর উপরেই কিন্তু আজ সর্বশেষ 22 মিটার দৈর্ঘ্যের রোডওয়ে স্ল্যাবটি বসিয়ে দেওয়ার মাধ্যমে পদ্মা সেতুতে 2917টি রোড স্ল্যাবের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এর মাধ্যমে কিন্তু 6.15 সেতুর সড়কপথে নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে গেল। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে রোড স্ল্যাব বসানোর পর বেশ কয়েকটি প্রক্রিয়া তাদের করতে হবে, এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে ঢালাই কাজ। আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে এও জানতে পেরেছি যে পদ্মা সেতুর যে স্প্যানগুলো বসানো হয়েছে, এই স্প্যানগুলোর যে মধ্যবর্তী সংযোগস্থল সেখানে কিন্তু শাটারিং করে ঝালাই দেওয়ার কাজের পর সেখানে ঢালাইও দেওয়া হবে এবং এইসব কাজ শেষে কিন্তু এখানে গাড়ি চলাচলের জন্য উপযোগী হবে। আজ সকাল থেকেই কিন্তু সর্বশেষ স্ল্যাবটি বসানোর কার্যক্রম শুরু হয়ে গেছিল এবং আমরা দেখেছি গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু স্ল্যাব বসানোর কার্যক্রম করা হয়েছিল এই পদ্মা সেতুতে। এবং আজ সকালে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা এসেছিলেন এবং তাদের সামনেই কিন্তু অনেকটা উৎসব মুখর পরিবেশে এই স্ল্যাবটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং কোনো রকম জটিলতা ছাড়াই। সামনে যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে সম্পূর্ণ করা হবে এবং পদ্মা সেতুতে যে স্ল্যাবগুলো বসানো হয়েছে এগুলো কিন্তু 22 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 2 থেকে 2.15 মিটার পর্যন্ত। এবং সংশ্লিষ্টরা বলছেন যে এখানে যে 41টি স্প্যান বসানো হয়েছে তার মধ্যে গড়ে প্রত্যেকটিতে কিন্তু 69টি স্ল্যাব বসানোর বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে। এবং পদ্মা সেতুর প্রকৌশলী এবং দেশি বিদেশি যে শ্রমিক রয়েছে তারা কিন্তু অনেকটাই আনন্দিত, কারণ পদ্মা সেতুর সড়কপথ নির্মাণের যে কঠিন কাজটি ছিল স্ল্যাব বসানো সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ায় অনেকটা আনন্দ বিরাজমান করছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে সর্বশেষ খবর। এজি সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।